লক্ষ্মী ভাই বলে রাখো, তোমরা দুজনে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার দাদা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি তোমরাও লেখনি, সেদিনকে তোমরা লিখেছিলে, তা সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বলে রাখো, তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। আমারও তোমাদের জন্য আমি তোমাদের বলছি শুনো, তোমরা ছোট আমি বড়, কিন্তু মনে রেখো আমি আন্দোলন করার লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি, তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি শুনে গিয়েছিলাম, আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, আমি ভিডিও তোমাদের তখনই দেব, আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেব, নিয়ে দেব, আমি কথা দিচ্ছি আমি ভিডিও আমরাও কেউ ইউজ করব না, তোমাদের অসুখ শুনলে আমার খারাপ লাগবে, ঠিক আছে।